গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে আমরা জ্ঞানের আলো অর্থাৎ জিকে বইয়ের পৃষ্ঠা নাম্বার 34টা পড়ব। অর্থাৎ আজকে আমরা একটা কি নতুন পড়া পড়ব। দেখো কি সম্বন্ধে পড়ব, মাছেদের কথা, অর্থাৎ মাছেদের সম্পর্কে আজকে আমরা পড়ব। আমরা প্রত্যেকে মাছ দেখেছি, মাছ খাই, তাই তো? সেই সব মাছ সম্পর্কেই আজকে আমরা পড়ব বা জানব। প্রথমে দেখো কি আছে, মাছ কোথায় থাকে। দেখো মাছ কোথায় থাকে, মাছ পুকুর, নদী, খাল, বিল, সমুদ্র প্রভৃতি জলাশয়ে থাকে। তাহলে মাছ কোথায় থাকে, মাছ পুকুর, নদী, খাল, বিল, সমুদ্র প্রভৃতি জলাশয়ে থাকে। তারপরে দেখো মাছ কি দিয়ে সাঁতার কাটে, মাছ পাখনা ও লেজের সাহায্যে সাঁতার কাটে। তারপরে দেখো মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়, ফুলকার সাহায্যে। তারপরে দেখো কোন কোন মাছের গায়ে আঁশ থাকে, আঁশ বলতে কোনটা বলো তো? এই দেখো এটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলে, আঁশ বলে। এরকম আঁশ কোন কোন মাছের গায়ে থাকে, দেখো রুই, এটাও দেখো একটা রুই মাছ। তারপরে দেখো মৃগেল, ইলিশ, কাতলা প্রভৃতি মাছের গায়ে আঁশ থাকে। তারপরে দেখো কোন কোন মাছের গায়ে আঁশ থাকে না, অর্থাৎ এরকম আঁশ কোন কোন মাছের গায়ে নেই। দেখো শিঙি, মাগুর, পমফ্রেট, বোয়াল প্রভৃতি মাছের গায়ে আঁশ থাকে না। তারপরে দেখো চিংড়ি আসলে কি, চিংড়ি আসলে জলের পোকা। এটা দেখছো, এটা কি চিংড়ি, এটা কিন্তু মাছ নয়, এটা কি, এটা জলের পোকা। তারপরে দেখো কোন কোন মাছ ডাঙায় বেশিক্ষণ বেঁচে থাকে, কই, শিঙি, মাগুর প্রভৃতি মাছ। তাহলে কোন কোন মাছ ডাঙায় বেশিক্ষণ বেঁচে থাকে, কই, শিঙি, মাগুর প্রভৃতি মাছ। তারপরে দেখো কোন মাছ ভারতের জাতীয় জলচর প্রাণী, ডলফিন। এটা দেখো ডলফিন মাছ, এটা কি ভারতের জাতীয় জলচর প্রাণী। ঠিক আছে, তোমরা তাহলে প্রত্যেকে এখান থেকে এই এতটা পড়ে ফেলবে, আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করে নেবে। ওকে, চলো, বাই।